This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries কমিনাল communal disharmony. করের প্রাক্তন হিসেবে আমার দুটো প্রশ্ন থাকবে যখনই ঘটনা ঘটছে এই সঞ্জয় রায় এর আগেও কিন্তু একাধিকবার আর্জি করে ঢুকেছে এবং তার গতিবিধি কার্যত অবাধ ছিল ইতিমধ্যে যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে আমরা গতকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি সেই জায়গায় আর্জি করে প্রাক্তনী হিসেবে আপনার কাছে জানতে চাইছি ভূগোল এতটা নখদর্পণে আসতে পারে কারো আপনি এই সেমিনার হলে একদিন ক্লাস করেছেন সেই জায়গা থেকে কি মনে হয় বাধা ছাড়া পরিচিতি ছাড়া ঢুকে যেতে পারে এই কলেজে দেখুন আমার তো মানে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে পুরো সময়টাই এই কলেজে দীর্ঘদিন এই কলেজে ছিলাম তো এই কলেজের ভূগোল আমাদের প্রচন্ডভাবে মুখস্থ কিন্তু কোনো আর্জি করতে একটা ছোট কলেজ নয় আর্জি করে বিশাল কলেজ তার হোস্টেল থেকে শুরু করে তার প্রিন্সিপাল অফিস অ্যানাটমি বিল্ডিং ফিজিওলজি বিল্ডিং আজকাল যেমন অনেক মেডিকেল কলেজ আছে একটা ছোট্ট মেডিকেল কলেজ সেরকম তো আর্জি কর নয় আর্জি করে এটা বিরাট মেডিকেল কলেজ তার ভূগোল যদি জানতে হয় সেখানে নিয়মিত যাতায়াত করা সেখানে নিয়মিত থাকা এটা ছাড়া সম্ভব নয় এবারে সেটা ছাত্র নার্স সেখানকার যারা গ্রুপ ডি স্টাফস আছে তারা যারা রেগুলার চাকরি করেন স্বাস্থ্য কর্মী আছে তাদের পক্ষে জানা সম্ভব কিন্তু এই যে একজন সিভিক পুলিশ অফিসার তিনি তো সেখানকার পার্মানেন্ট কর্মী নয় আমি যা যতদূর যা বুঝলাম বুঝলাম তো সে যদি নিয়মিত সব জায়গাতে যাতায়াত না করে তাহলে সে তাহলে সেখানকার ভূগোল কি করে জানবে এবারে আর্যকর মেডিকেল কলেজ একটা সরকারি মেডিকেল কলেজ সেখানে তো অবাধ যাতায়াত ইভেন আমি প্রাক্তনী হলেও আমি সব জায়গাতে অবাধ যাতায়াত করতে পারি না আমার একটা পারমিশন আছে যে আমি এইটুকু জায়গা অবধি আই ক্যান অ্যাক্সেস তার বেশি তো আমি অ্যাক্সেস করতে পারবো না কিন্তু এই লোকটির অ্যাক্সেস আপনি চিন্তা করুন রাত্রি চারটের সময় সে থার্ড ফ্লোরে উঠে যাচ্ছে সে ওয়ার্ডের মধ্যে ঢুকে যাচ্ছে তো সেটা যদি সম্ভব সেটা তখনই সম্ভব যখন সেখানকার যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা তাকে অ্যাক্সেস দিচ্ছে এবারে নিরাপত্তার যারা দায়িত্বে আছে তারা কখন তাকে অ্যাক্সেস দেবে যখন সেই হসপিটালের যারা প্রশাসন আছে তারা নিরাপত্তা যারা রয়েছে তাদেরকে বলে রেখেছে এই লোকটাকে অ্যাক্সেস দিতে এটা ছাড়া তো কখনোই সম্ভব নয় সুতরাং আরজি করের মতো একটা বড় কলেজের ভূগোল জানতে হলে আপনাকে সেই কলেজে অবাধ চলাফেরা করতে হবে অবাধ চলাফেরা করতে হলে আপনার নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে আপনাকে পারমিশন পেতে হবে এবং সেই পারমিশন কলেজের যারা সর্বময় প্রশাসন তাদের মাধ্যমে আসতে হবে তার ছাড়া কোনো একটুখানি আটকাচ্ছি ঠিক আপনার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব অরুদ্ধ তার মানে প্রি-अप्रूव्ड সঞ্জয় জতায় দেখুন আমি আবারও বলছি এই সঞ্জয় বিভিন্ন কারণেই হাসপাতালে যেত এটা সমস্ত সংবাদ মাধ্যমের সূত্রে একাধিকবার সামনে আসছে যেখানে আমরা বারবার করে এখন আলোচনা করছি এই পলিগ্রাফ টেস্ট আমি এর আগে আরেকটি অনুষ্ঠানে বিভিন্ন ডাক্তারবুদের মতামত শোনার সুযোগ হয়েছিল সেখানে আমি জানতে পারলাম যে পলিগ্রাফ টেস্ট সম্ভবত একশো শতাংশ মানে প্রণিধানযোগ্য নয় কারণ এই পলিগ্রাফ টেস্টও কিন্তু যারা একেবারে কুখ্যাত অপরাধী তারা চাইলে সেটাকেও কিন্তু ওভারকাম করতে পারে কারণ পলিগ্রাফ টেস্টের মানে অ্যাকুরেসি রেটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নয় মানে আপনি বলতে পারেন এইট্টি পার্সেন্ট অ্যাকুরেট কারণ এগুলোতে পার্টিকুলার কিছু পয়েন্টের মেজার হয় যেমন বিপি মেজার হয় হার্ট রেট মেজার হয় তার চেস্টে লাংসের এক্সপানশান কতটা হচ্ছে যেগুলো দেখে কিছু প্যারামিটার্সের উপর বেস করে একটা অ্যান্টিসিপেশন বা অ্যাজামশন মেথড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুলপ্রুফ নয় বলেই আদালতের কাছে এটা কিন্তু এখনও গ্রহণযোগ্য নয় কিন্তু এটা থেকে যেটা করা যেতে পারে এটা থেকে তদন্তে যারা তদন্তকারী ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের একটা দিক নির্দেশের ক্ষেত্রে সুরা হতে পারে দেখ মাত্র এই যে এই সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায় একে বেসিস কিসের বেসিসে গ্রেপ্তার করা হলো যে সিসিটিভি ফুটেজ ওই করিডরে সেই সিসিটিভি ফুটেজে দেখা গেল একটা সার্টিন টাইমে ঢুকছে এবং তার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পরে সে যখন বেরিয়ে আসছে যখন ঢুকছে তার কানে ইয়ারফোন যেটা হেডফোন ছিল সেই ব্লুটুথ হেডফোনটা অক্ষত ছিল বেরোনোর সময় সেটা ভাঙা এবং তার টাইম স্ট্যাম্প ঢোকার টাইম স্ট্যাম্প এবং বেরোনোর টাইম স্ট্যাম্প যেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে রয়েছে তার বেসিসে যখন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো দেখুন ইস্যুটা এমন এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ চাইছে যে প্রকৃত অপরাধী ইরে কালার যদি আগে তারা গ্রেপ্তার হোক দৃষ্টান্ত সিবিআই হ্যান্ড ওভার হয়ে গেছে দশ দিন পরেও কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ফার্দার অভিযুক্তের নাম আসেনি আমরাও চাইছি যদি আর কেউ থেকে থাকে তার পিছনে সে প্রভাবশালী হোক বা না হোক সেটা সামনে আসুক অন্তত কিন্তু এই তদন্তের দীর্ঘসূতিতে আমরা আইনের ক্ষেত্রে অনেক সময় বলি এখানে সায়ন রয়েছে আইনজীবী আইনের পরিভাষায় অনেক সময় বলি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইট এখানে কোথাও ইনভেস্টিগেশন ডিলেড ইজ ইনভেস্টিগেশন ডিনাইট এই জায়গাটা যেন তৈরি না হয় সেদিকেও কিন্তু সিবিআইকে নজর রাখতে হবে এই কারণেই কারণ ট্র্যাক রেকর্ড আমরা দেখছি রবীন্দ্রনাথের নোবেল কিন্তু কুড়ি বছর হয়ে গেছে এখনও বাঙালি খুঁজে পাইনি সেই জায়গায় আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক নাগরিক সমাজের আন্দোলন যথার্থ যে কোনো মানুষ এই সুস্থ স্বাভাবিক মানুষ রকমের নৃশংস ঘটনার পর রাস্তায় নামবেন সেটাই স্বাভাবিক নাগরিকদের আন্দোলন নিয়ে কারোর মনে কোনো দ্বিমত নেই কিন্তু সেটাকে হাতিয়ার করে এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা বিভিন্ন সময় আমি দেখছিলাম নবান্ন অভিযানে দাগ দিয়েছেন সরি টু সে যারা তিনজন দাগ দিয়েছেন আমি তাদের পরিচয়গুলো দেখছিলাম আস্তে আস্তে সায়ন লাহিরি সম্পাদক যুব মোর্চা যাদবপুর মন্ডলী সর্বদি চিনবেন সর্বদিন নিজে যাদবপুরে দীর্ঘদিন রাজনীতি করেছেন শুভঙ্কর হালদার নবদ্বীপের আর এস এস এবিভিপির কার্যকর্তা এরা যদি অরাজনৈতিক ছাত্র হয় এবং নবান্ন দখল উদ্দেশ্য হয় আমরা তো বলছি আসলে উদ্দেশ্যটা কি জাস্টিস পাওয়া না উদ্দেশ্য কুর্সি পাওয়া সর্বরাধী নবান্ন দখলের প্রসঙ্গে ঢুকবে না আমার প্রশ্ন আমার প্রশ্ন অরুদ্ধার কথার প্রসঙ্গে অরুদ্ধার কথার প্রসঙ্গে তদন্তে দীর্ঘসূত্রিতা নিয়ে ইতিমধ্যে অরূপ দত্ত প্রশ্ন না বিষয়টা হচ্ছে অরূপ যেমন ভাবে বললেন যে ওনারা ভীষণ ভাবে চান দোষী ধরা পড়ুক দোষীরা ধরা পড়ুক কিন্তু কথা হচ্ছে সেটাই যদি ভীষণ জেনুইন বলে আমরা মেনে নিই তাহলে পরে 21 জন লয়ারকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে কেন অপরাধীদের আড়াল করবার জন্য এই প্রশ্নটা বাংলার মানুষ খুঁজছে বাংলার মানুষ চাইছে আমরা বললেই তো বিরোধী বলবে কিন্তু আমরা না রাস্তা ঘাটে রান্নাঘরের খুন্তি ছেড়ে মায়েরা রাস্তার আন্দোলনে তারা জানতে চাইছে কেন রাজ্য সরকার একুশ জন উকিলকে ট্যাক্সের টাকায় মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে জন উকিল কাকে আড়াল করতে গেছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় ডক্টর ব্যানার্জি যেটা বললেন যে এই যে রাত্রিবেলা রাত্রির দুটো আড়াইতে তিনটের সময় সঞ্জয় ওপরে উঠে যেতে পারত তার কারণ নিরাপত্তা রক্ষীরা সেই অ্যাক্সেস দিত এবং নিরাপত্তা রক্ষীরা কেন অ্যাক্সেস দিত কারণ যারা প্রশাসনিক দায়িত্বে থাকে তারা বলে দিত হ্যাঁ ও যেতে পারে তার উত্তরটা কিন্তু অরূপ দিল না তার উত্তরটা কিন্তু কেউ দিচ্ছে না এবং সেইটা কিন্তু ভীষণভাবে যে কারা এই সঞ্জয় এক তো এখানে অনেক ডাক্তারবাবুও রয়েছেন ও সঙ্গে রয়েছেন তারা বলবেন যে যে ক্রাইমটা ঘটেছে সেই ক্রাইমটা কোনো একজনের দ্বারা কারণ বিভিন্ন বিভিন্ন ডাক্তারবাবুরা মুখ খুলছেন তারা কথা বলছেন যারা আরজি করের ডাক্তার ডাক্তারবাবু তারা কথা বলছেন এবং সমস্ত ডাক্তারবাবুদের মুখ থেকে শোনা কথায় একটা বিশ্বাস ক্রমশ সুদৃঢ় হচ্ছে যে এই ঘটনা কোনো একজনের দ্বারা অসম্ভব যেটা বারবার এরা প্রমাণ ওই সঞ্জয় বলে একজন মাতাল ড্রাগেডেক্ট পুলিশের একদম কেপি লেখা বাইক নিয়ে তার দোর্দন্ড প্রতাপ এবং সেই প্রতাপটা সে করতে পারত কারণ যারা আর্জি প্রশাসনিক দায়িত্বে তারা সেই অ্যাক্সেসটা তাকে দিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা